আবাসে গরমিল চলছেই, কাটমানির বিনিময়ে রাতের অন্ধকারে সার্ভে করতে এসে দেওয়া হচ্ছে ঘর। বিস্ফোরক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ মালদার হরিশ্চন্দ্রপুরে। চাঁচলে তালিকায় নাম একজনের, অ্যাকাউন্ট নাম্বার অন্যজনের। ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেন উপভোক্তা। হরিশ্চন্দ্রপুর আবাস যোজনায় বিক্ষোভ অব্যাহত। আবাস প্লাসের সার্ভে যত এগোচ্ছে আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ। কাটমানির বিনিময়ে রাতের অন্ধকারে সার্ভে করতে এসে দেওয়া হচ্ছে ঘর। বিস্ফোরক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জন্মতল গ্রামে আবাস যোজনার দুর্নীতির ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের নাম থাকছে না তালিকায়। যাদের পাকা বাড়ি তাদের নাম থাকছে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সার্ভে অফিসারদের ভূমিকায় অসন্তুষ্ট। যাদের প্রকৃত পাওয়ার যোগ্য কাঁচা বাড়ি তাদের লিস্টের নাম নেই। যারা পাঁচ বছর আগে পেয়েছিল তাদের মধ্যে কিছু কিছু আবার ওরাই পেয়েছে। যাদের পাকা বাড়ি আছে তাদের লিস্টের নাম আছে, এমনকি অবিবাহিতা তাদেরও নাম আছে। সকালে উঠে শুনছি কি যে অমুকের ঘর হলো, অমুকের ঘর হলো, তা কি আমাকে ঘর দিবেন না? তো নাই, তোমার লিস্টে নাম নাই। আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। বিরোধীদের চক্রান্ত পাল্টা তৃণমূল। যে যারা অযোগ্য তাদের নাম টাকার বিনিময়ে রাখা হয়েছে, আর যারা যোগ্য তারা টাকা দিতে পারেনি বলে তাদের নামটা বাতিল করে দেওয়া হয়েছে। তো সারা পশ্চিমবঙ্গের মধ্যেই দুর্নীতি দেখা দিয়েছে। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বচ্ছতা রাজনীতি করেন, তার সৈনিক আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা কিন্তু এভাবে দুর্নীতিতে জড়িত না। এরা বিরোধীরা চক্রান্ত করে কথা বলছে, কালিমালিপ্ত করার জন্য তারা কিন্তু সবসময় বিরোধীরা তৃণমূলকে সবসময় কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আবাসে গরমিল, নাম থাকছে না প্রকৃত উপভোক্তাদের। কোথাও আবার যার নাম থাকছে সেখানে অন্যজনের অ্যাকাউন্ট নম্বর আপডেট করা হচ্ছে। মালদার চাঁচল দু নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ললিয়া বাড়ির ঘটনা। ইন্দ্রাবাসন তালিকায় আমার নাম আছে, প্লাস আমার বাবার নামও ঠিক আছে, আমার নামও ঠিক আছে, আমার আইডি নাম্বারও ঠিক আছে, প্লাস আমার আধার কার্ড নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আমি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আর আধার নাম্বার দিয়েছি ওটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়ে গেল এটা আমি বলতে পারছি না। আবাস যোজনা নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক তর্জাতুঙ্গে, কিন্তু এই চাপানোতরে প্রকৃত উপভোক্তারা কি ঘর পাবেন, এই প্রশ্নই তুলছেন বঞ্চিতরা। মালদা থেকে রহুল আমিনের রিপোর্ট, কলকাতা টিভি।